সালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করে থাকেন ভাই এফসন এল একত্রিশ দশ আর বত্রিশ দশ এই দুইটার মধ্যে পার্থক্য কী কোনটা নিলে ভালো হবে তো আমার সামনে দেখতেছেন যে দুইটা প্রিন্টারই আছে এফসন এল একত্রিশ দশ এবং বত্রিশ দশ এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা যে কোনটাতে কি আছে কোনো পার্থক্য আছে কিনা কোনটা নিলে ভালো হবে তো এই জানতে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সাথেই থাকুন টোভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এপসন এল একত্রিশ দশ এবং এপসন এল বত্রিশ দশ দুটো প্রিন্টের দিয়েই আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যানার কাজ করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানার কাজ করতে পারবেন এবং লিগেল সাইজ পর্যন্ত আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন এটিতে হচ্ছে আপনার ছয়শো ইন্টু বারোশো ডিপিআই স্ক্যান রেজলেউশন এবং বত্রিশ দশেও স্ক্যান রেজলেউশন হচ্ছে ছয়শো ইন্টু বারোশো ডিপিআই এবং প্রিন্ট রেজলেউশন হচ্ছে আপনার সাতান্নশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ ডিপিআই দুইটাতেই সেম তো সব কিছু সেম জাস্ট শুধু পার্থক্যটা হচ্ছে এইটাতে হচ্ছে আপনার পাঁচ পিস কালি দেওয়া থাকবে এটাতে চার পিস কালি দেওয়া থাকবে তো যার যেটা পছন্দ অনেকে আগের থেকে অনেকে ইউজ করে অভ্যস্ত থাকে কিংবা নতুন যারা প্রিন্টার কিনে যাচ্ছেন যে কোনো একটা নিয়ে নিতে পারেন একত্রিশ দশ অথবা বত্রিশ দশের ভিতরে এখানে আসলে পার্থক্য অন্য কোনো জায়গাতে নাই যে এটা একত্রিশ দশ আগের মডেলের এখানে স্পিড বলেন তারপর হচ্ছে রেজুলেশন এগুলো কি কম আছে নাকি কোনো কিছুই কম নাই সব কিছু দুটোরই সেম দুটো একই ভ্যারিয়েন্টের মেশিন আর দুটো অ্যাপসন কোম্পানির মেশিন সো আপনারা যেটা যার যেটা ভালো লাগে চুজ করে আপনারা নিয়ে নিতে পারেন এপসন এল একত্রিশ দশ বর্তমানে আমরা প্রাইজ রাখতেছি হচ্ছে সতেরো হাজার টাকা এবং বত্রিশ দশ এফসন এল বত্রিশ দশ প্রাইস রাখতেছি বর্তমানে ষোলো হাজার আটশো টাকা অর্থাৎ দুশো টাকা ডিফারেন্স দুটো প্রিন্টার ভিতরে এবং আমরা কিন্তু আপনাদেরকে এনশোর করতেছি যে আমাদের প্রিন্টারগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কারি সহ আছে বাজারে আপনি আরও কম দামে পেয়ে থাকবেন যে দেখা যায় যে কম্পিটিশনের জন্য অনেক ব্যবসায়ী আছে তারা ভিতরে কালিগুলো চেঞ্জ করে দেয় চেঞ্জ করে কপি কালি মাস্টার কপি কালি ঢুকিয়ে দেয় তো যার কারণে দেখা যায় যে সেভাবে আসলে আপনাকে প্রতারণা করে প্রাইসটা কমিয়ে দেওয়া হয় তো আসলে আপনার সবসময় অথেন্টিক জায়গা থেকে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই প্রিন্টারগুলো পারচেস করার চেষ্টা করবেন তাহলে আপনারা হয়তো দামের দিক দিয়ে কিছুটা বেশি লাগলেও আপনার প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট সলিড পাবেন এবং অরিজিনাল কালে দিয়ে প্রিন্টারগুলোতে কিন্তু আপনার হচ্ছে দাম দেখা যায় পাঁচশো এক হাজার টাকা ডিফারেন্স হয় যেগুলো যারা হচ্ছে আপনার বিভিন্ন কালিটা চেঞ্জ করে সেল করে সো আপনারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিনতে চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোড়া পল্টন আর্কেডের দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যিনি নেবেন আমাদেরকে ফোন দিয়ে এবং আমাদের প্রাইসটা কিন্তু এটা নির্ধারিত থাকে না এটা আসলে ডলারের উপর নির্ভর করেন যে কারণে ওঠানাম একটু বেশি হয় এই প্রোডাক্টগুলোতে যেহেতু সকল প্রোডাক্টগুলো বাইরের থেকে আসে সো আপনারা যখন প্রোডাক্টটা নেবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা ফোন দেবেন অথবা আমাদের পেজে একটা মেসেজ দিতে পারেন দিয়ে আমাদেরকে জানতে পারেন এবং আমাদের যেই নাম্বারগুলো দেওয়া থাকবে সবগুলোতেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন এতক্ষণ সাথে যারা ছিলেন ধন্যবাদ